হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা একটি তিনতলা বিল্ডিং এর ডিজাইনের দেখব। তো একটা তিনতলা বিল্ডিং ডিজাইন করতে এটার কত টাকা খরচ হবে, এটার ফ্লোর প্ল্যান আর এটার 3D ডিজাইন সহ সবকিছু বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আমাদের একটা চলমান প্রজেক্ট, এটা এই বিল্ডিংটার কাজ চলতেছে। তো এটার আমরা সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা এক্সপ্লেন করব, এরপর এটার 3D ডিজাইনটা আমরা দেখব ভালো করে, এরপর এটার সম্পূর্ণ খরচের হিসাবটা আমরা আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমরা এখানে ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছি। ফ্লোর প্ল্যানটা এখান থেকে, এটা এদিকে আছে 75 ফিট, আর এদিকে আছে 74 ফিট 4 ইঞ্চি লেন্থ, আর এদিকে আছে এটা 20 ফিট, আর এদিক থেকে কমতে এখানে এতটুকু পর্যন্ত 20 ফিট আছে, এরপর থেকে এটা কমে গেছে কমতে কমতে এখানে, এরপর সর্বশেষ এখানে আছে 16 ফিট। তো এটা এবার আমরা, এটা হচ্ছে ফ্লোর প্ল্যানটা। এবার আমরা এটা 3D ডিজাইনটা দেখব। তো 3D, এটার 3Dটা হচ্ছে এরকম 3D মডেলটা, এটা সামনের দিক থেকে আমরা এটা যে 2Dতে যেটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা একটু রোটেট করি, তো এদিক থেকে এটা সিঁড়িঘর স্টেয়ার, এরপর এটা ব্যাট, এরপর এখানে ড্রয়িং প্লাস ডাইনিং, এটা এদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে 3Dতে একইভাবে দেখতে পাচ্ছি। তো গ্রাউন্ড ফ্লোরে এখানে কোনো বারান্দা নেই, তো এটা 3Dতে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটার একটু এটাকে রোটেট করে নিব, তো আমরা এটা গ্রাউন্ড ফ্লোরে বারান্দাটা হবে না, কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে আমাদের বারান্দাটা হবে। তো 3D ডিজাইন এখানে দেখতে পাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে কোনো বারান্দা নেই, এরপর ফার্স্ট ফ্লোরে এটার বারান্দা আছে, এরপর সেকেন্ড ফ্লোরও বারান্দা আছে। এটা একটু আমরা চারপাশ থেকে দেখে নিব। এটা হচ্ছে ব্যাক সাইডের যে ভিউটা আছে, এটা একটা তিনতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং এর ডিজাইন। তো এবার আমরা এটার ফ্লোর প্ল্যানটা একটু এক্সপ্লেন করব। ফ্লোর প্ল্যানে এখানে প্রথমে এদিক থেকে সামনের দিকে আছে এটা 20 ফিট, ফ্রন্ট সাইডে এদিক থেকে স্টেয়ার হাউস সিঁড়িঘর, এদিক থেকে এটা প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে একটা মেন ডোর, মেন ডোরটা থাকবে, এরপর মেন ডোর দিয়ে প্রবেশ করার পর এখানে ডাইনিং প্লাস ড্রয়িং রুম, এরপর এদিক থেকে একটা বাথ আছে, বাথের পর এদিকে দরজা দিয়ে প্রবেশ করবে, দরজা দিয়ে প্রবেশ করার পর এটা একটা বেডরুম, এরপর এখানে এদিক থেকে আসার পর গলিটা হচ্ছে 5 ফিটের গলি আছে, এরপর একটা বেডরুম আছে মাস্টার বেড, এরপর এদিক থেকে আসার পর এটা একটু কমে গেল, 4 ফিট হয়ে গেল, আর এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা এটা আছে বাথ আছে, এরপর ফ্যামিলি ডাইনিং এদিক থেকে, আর এটা হচ্ছে কিচেন। আমরা একটু জুম করব। তো এটা এটা কিন্তু এখানে জায়গাটা কিন্তু একটু বাঁকা আছে, সেই জন্য এটা এভাবে ফ্লোর প্ল্যানটা করা হয়েছে, অর্থাৎ এটা মানে যে ক্লায়েন্টের জন্য আমরা ডিজাইনটা করছি তাদের জায়গাটা এতটুকু সীমানা সীমানা এরিয়াটা বাঁকা, তো সেই জন্য আমাদেরকে এভাবে ডিজাইন করতে হয়েছে, আর এদিক থেকে একটু বাঁকা আছে। তো আমরা জুম করে দেখতে পাচ্ছি যে মাস্টার বেডটা হচ্ছে 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি, আর এদিক থেকে এটার এদিকে যে ড্রয়িং প্লাস ডাইনিংটা আছে এটা 18 ফিট 11 ইঞ্চি বাই 14 ফিট 1 ইঞ্চি, আর বাথরুমটা 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 7 ফিট, আর এদিকে বেডরুম যেটা আছে এটা 12 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি। তারপর এটা কিচেনটা আছে 11 ফিট বাই 7 ফিট, আর ফ্যামিলি ডাইনিংটা 15 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চি। তো এবার আমরা এটার কয়েকটা 3D ইমেজ দেখব। ফ্রন্ট ভিউটা 3D-র মধ্যে, তো গ্রাউন্ড ফ্লোরে কোনো, গ্রাউন্ড ফ্লোর এটা, এরপর এটা ফার্স্ট ফ্লোর, এখানে বারান্দা আছে, এরপর এটা সেকেন্ড ফ্লোর, মেন গেট হচ্ছে এটা, এটা দিয়ে প্রবেশ করবে। তো এবার আমরা এটার বিস্তারিত খরচের হিসাবটা দেখব। এখানে এটার বিস্তারিত ডিজাইনটা আছে ডিটেলস এর মধ্যে, এটার বিম কলাম স্টেয়ার সবকিছুর বিস্তারিত ডিজাইন এখানে আছে, ছাদ
তারপর এটা রুফ বিম, গ্রেড বিম, সবকিছু, তো এগুলো আমাদের আপাতত দরকার নেই। তো এবার আমরা এটার খরচের হিসাবটা দেখে নিই। তো এটা হচ্ছে তিনতলা বিল্ডিং তৈরির খরচ হিসাব, অর্থাৎ এই বিল্ডিংটা তিনতলা সম্পূর্ণ, আমরা যে মডেলটা দেখছি এই মডেলটা তৈরি করতে কত টাকা খরচ হবে। প্রথমে আমরা জায়গার আয়তনটা হিসাব করব। তো জায়গার আয়তনটা হিসাব করার জন্য আমরা একটু ফ্লোর প্ল্যানে যাই। ফ্লোর প্ল্যান এটা কতটা আছে, 74 ফিট 4 ইঞ্চি আছে দিক থেকে, 75 ফিট আছে, তো আমরা এটা 75 ফিট ধরলে কোনো সমস্যা নেই, বা 74 ফিট 4 ইঞ্চি ধরলেও কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে লেন্থ দৈর্ঘ্যটা ধরবো 75 ফিট, আর প্রস্থটা ধরবো এখানে 20 ফিট আছে, কিন্তু এখান থেকে কমতে কমতে আস্তে আস্তে 16 ফিট, এখানে 20 ফিট নেই, এর এতটুকু পর্যন্ত 20 ফিট, এরপর থেকে এটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এটাকে গড়ে 19 ফিট ধরি, তাহলে আমরা এটার প্রস্থটা ধরবো 19 ফিট, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এটা আমরা কমপ্লিট আয়তনটা, অর্থাৎ কমপ্লিট ক্ষেত্রটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এটার খরচের হিসাবটা করতে গেলে আমাদের এই বিল্ডিংটার যে ছাদটা আছে, অর্থাৎ কমপ্লিট বিল্ডিংটার যে ছাদটা আছে, ছাদটার মাপ আমাদের লাগবে, অর্থাৎ ছাদটা ক্ষেত্রফলটা আমাদের লাগবে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কমপ্লিট বিল্ডিংটার দৈর্ঘ্যটা লাগবে আর প্রস্থটা লাগবে। তাহলে আমরা এটার দৈর্ঘ্য ধরলাম 75 ফিট আর প্রস্থ ধরলাম 19 ফিট, 75 আর 19 গুণ করলে এটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটার খরচের হিসাব দেখি। তাহলে জায়গার আয়তনটা হচ্ছে 75 ফিট গুণ 19 ফিট, তাহলে এটা গুণ করলে 1425 স্কোয়ার ফিট। তাহলে আমাদের বিল্ডিং এর ছাদটা আমাদের আসতেছে 1425 স্কোয়ার ফিট। 1425 স্কোয়ার ফিট, এটা যদি আমরা শতকে নিয়ে যাই এটা হচ্ছে 3.27 শতাংশ, আর এটা কাটা হিসাব করলে 1.98 কাটা, প্রায় 2 কাটার মতো জায়গা এটা, আর স্কোয়ার ফিটে 1425 স্কোয়ার ফিট। তাহলে আমরা এটার ফাউন্ডেশন খরচটা দেখবো। ফাউন্ডেশন খরচ বলতে এটা মাটির নিচে যত টাকা খরচ হবে, অর্থাৎ এটার এটার ফাউন্ডেশন দিতে বিল্ডিংটার কত টাকা খরচ হবে। তাহলে এটা পার স্কোয়ার ফিট আমরা ধরলাম 350 টাকা, তাহলে 1425 স্কোয়ার ফিট এটার ফাউন্ডেশনে খরচ হবে 350 টাকা করে, তাহলে এটা গুণ করলে আসতেছে 4,98,750 টাকা। এরপর আমরা প্রতিতলা খরচ, প্রতিতলার খরচটা দেখবো। প্রতিতলার মধ্যে সিভিল কাজের খরচ, সিভিল কাজ বলতে কলাম বিম ছাদ, কলাম বিম ছাদ করতে কত টাকা খরচ হবে। তাহলে একতলার জন্য কলাম বিম ছাদ করতে খরচ হবে 500 টাকা পার স্কোয়ার ফিট, তাহলে 1425 স্কোয়ার ফিট গুণ 500 টাকা, তাহলে আসে 7,12,500 টাকা। তাহলে 7,12,500 টাকা খরচ করলে, প্রথমে 4,98,750 টাকা খরচ করলে বিল্ডিংটা মাটির মাটি পর্যন্ত উঠে যাবে, মাটি পর্যন্ত এখানে আমাদের কাজ হয়ে যাবে। আর এরপর 7,12,500 টাকা খরচ করলে এখানে আমাদের কলাম বিম ছাদ হয়ে যাবে একতলার জন্য। এরপর যদি এই একতলা যেটা করছি সেটার যদি আমরা সিভি ফিনিশিং কাজের খরচটা দেখি, গাঁথুনি, দরজা, জানালার রং ইত্যাদি সবকিছু খরচ 600 টাকা পার স্কোয়ার ফিট, 1425 স্কোয়ার ফিটকে 600 টাকা দিয়ে গুণ, তাহলে আসতেছে 8,55,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল একতলার খরচ, এটা হচ্ছে আমাদের টোটাল একতলার খরচ, আর এটা হচ্ছে ফাউন্ডেশন খরচ। তাহলে আমরা এবার তিনতলার জন্য খরচটা বের করব। তিনতলার জন্য খরচ বের করতে হলে ফাউন্ডেশন খরচ লিখবো একবার, যেহেতু ফাউন্ডেশন খরচটা একবার আসবে মাটির নিচে, তারপর যোগ করব হচ্ছে একতলার খরচ। একতলার খরচ কত, 7,12,500 টাকা প্লাস 8,55,000 টাকা, এটা হচ্ছে আমাদের একতলার খরচ। তাহলে আমরা যেহেতু বিল্ডিংটা তিনতলা, তাহলে একতলার খরচের সাথে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা আমাদের তিনতলার খরচ চলে আসলো। তিনতলার খরচের সাথে ফাউন্ডেশন খরচটা যোগ, তাহলে টোটাল খরচটা হচ্ছে 52,1,250 টাকা। তাহলে আমাদের বিল্ডিংটা তিনতলা কমপ্লিট একদম সম্পূর্ণ কাজ শেষ করতে খরচ হবে 52,1,250 টাকা। তো এতটুকুই। তো আমি এখানে আরো একবার বলতেছি, এটা হচ্ছে 1425 স্কোয়ার ফিট জায়গা, আর এটাতে ফাউন্ডেশন খরচ মাটির নিচে খরচটা আসবে 350 টাকা করে পার স্কোয়ার ফিট। এরপর প্রতিতলার খরচ, এটা প্রতিতলার খরচের মধ্যে সিভিল কাজের জন্য খরচ হবে একতলার জন্য 500 টাকা করে পার স্কোয়ার ফিট, আর ফিনিশিং কাজের জন্য খরচ হবে 600 টাকা করে পার স্কোয়ার ফিট। তাহলে আমরা ফাউন্ডেশন খরচ যোগ করব, তিনতলার জন্য 3 দিব গুণ একতলার খরচ, একতলার খরচের মধ্যে সিভিল কাজের খরচ যোগ ফিনিশিং কাজের খরচ। তাহলে টোটাল যদি আমরা ক্যালকুলেটারে যোগ করি আমাদের তিনতলা বাড়িটির মোট খরচটা চলে আসবে, তাহলে এটা মোট বাড়িটা তৈরি করতে খরচ হবে 52,1,250 টাকা। তো আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।